হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্ষিতিশ বন্দনা ব্লগে। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজ গুড ইভিনিং, আজকে বিকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, যেহেতু এখন আমি যাচ্ছি মার্কেটিং করতে, চৈত্র মাসের সেল, তো যাওয়া হয়নি, অনেক বছর যাওয়া হয় না, আগে করতাম রেগুলারই। তো আজকে অনেক দিন পর আবার যাচ্ছি সেখানে, ক্ষিতিশ ওধার দিয়ে আসছে আর আমি এধার দিয়ে যাব, যাদবপুরে নামবো। তো যাই হোক, এখন আমি এখান থেকে ট্রেন ধরবো, ধরে যাদবপুরে যাব, তোর সাথে গিয়ে মিট হচ্ছে, তখন তোমাদের সাথে গিয়ে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? চলো যাদবপুরে যাচ্ছি। হ্যাঁ হ্যালো, দেখো ট্রেনটা মিস হয়ে গেছে, ক্ষিতিশ প্রচণ্ড পরিমাণে রাগারাগি করছে। আমি 4:30 ট্রেন বলেছে, আমি বেরোতে লেট করেছি, করে এখন আমি স্টেশনে বসে আছি, 5টা লোকালে যাব। তো রাগারাগি করছে খুব, তো ভাবলাম তোমাদের সাথে একটু ব্লগ করি। তো চলো। হাই, এ দাও সামনে, এ দেখো আমার জন্য চারটা দিতে হবে, আমি ট্রেন মিস করেছি। হ্যাঁ, তারপরে জলটা সব ব্যাগে পড়ে গেছে। ঘরে পড়ার জন্য সব সময় চলবে না, সব আচ্ছা কত গেঞ্জি কাপড়ে কত যখন দিয়েছি 12 হাত, গত বছর বিক্রি করেছি 250 টাকা দাম, 11 হাত পেয়েছিলাম, আমরা যেরকম পাবো সেরকম তো কিনবো। এবারে এবারে পেয়ে গেছি 12 হাত, এবারে পেয়েছি, তবে দাম দামি কোনো হবে না, একই দাম। হ্যাঁ, 250 টাকা। আপনি আপনি দেখুন কালারগুলো, সব ক্যাটালগ দেওয়া আছে, হয়ে যাবে। দুটো শাড়ি নেওয়া হয়েছে, আর দেখা যাক। হ্যালো, দেখো এখানে একটা মন্দির পেয়েছি। তেল লেগেছে বন্ধুরা, তো সেই মার্কেট। ১০০ টাকা 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 ১০০ টাকা
Hello guys, good evening. এখন রাত 9টা 9:30 হবে তো আমি মার্কেটিং করতে গেছিলাম তোমাদেরকে সেটা দেখিয়েছি আর এখন মার্কেটিং তে চলে এসেছি তো অনেক রাত হয়ে গেছে প্রচুর কষ্ট হয়েছে স্নান টান করে সবে মাত্র বার হয়েছি তো যা হোক এসে মাত্র একটা ক্ষতি হয়ে যাচ্ছিল ঘড়িটা হাতে পড়া ছিল ওইভাবেই স্নানটা করে নিয়েছি নিয়েই এসে ফ্রেশ হয়ে এবার খাওয়া দাওয়া হবে খুব কষ্ট হচ্ছে তো তার আগে তোমাদের কাছে আসলাম কি কি শপিং করেছি সেগুলো তোমাদেরকে দেখাতে তো এটা দেখিয়ে আমি ব্লগটা শেষ করব তো চলো আরো তো অনেক কিছু নেওয়ার ছিল কিন্তু নিতে পারিনি টাইম তো ছিলই না ট্রেনের ব্যাপার আছে আমাদের লাইনে যে গাড়ি নেই যে গাড়ি করে চলে আসবো Thank you.
দোকানে কাটাতে দিয়েছিলাম তার সময় নিয়ে এসেছি। আর এই দুটো বাড়ির আপ করার জন্য গরমে যাই হোক আর কিছু নেইনি, এই একটা সাদা নেল পলিশ আমার পুড়িয়ে গেছে, অনেক তো আছে তো এটা পুড়িয়ে গেছে ওই জন্য এটা নিলাম। আর তো চলো এই পর্যন্ত, আর কি নিয়েছি না নিয়েছি এই মুহূর্তে তো অনেক রাত হয়ে গেছে, তো এইগুলোই ঠিক আছে। আর বাদ বাকি আর কিছু কিছু আছে সেগুলো এখনো নেওয়া হয়নি, পরে নিয়ে নেবো। তো অনেক রাত হয়ে গেছে এখন এই পর্যন্ত, আজকে আমি ব্লগটা শেষ করছি, গুড নাইট। হ্যাঁ গুড নাইট বলার আগে তোমাদেরকে বলি যে সবাই আমার ভিডিওটা দেখো, স্কিপ করে দেখো না প্লিজ। আর যারা নতুন তাদেরকে বলছি আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল বাটনটাকে অন করে দাও যাতে আমি ভিডিও ছাড়লে ভালো ভালো ভিডিও তোমাদের ফোনে সবার আগে তোমাদের দেখার সুযোগ হয়ে যায়, ঠিক আছে। আর যারা দেখছো আমার পুরানো বন্ধু তাদেরকে বলছি তোমরা সবাই লাইক কমেন্ট করো, শেয়ার করো ভালো লাগলে ভিডিওটাকে, ঠিক আছে। আর আমার পাশে থাকো, আর আমার পাশে তো তোমরা আছো, অসংখ্য ধন্যবাদ থাকার জন্য। আর যারা আমার এভাবে সাপোর্ট করে যাচ্ছ তাদের অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে। তো চলো টাটা, গুড নাইট।